হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টিক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা কথা বলবো আমরা অপারেটিং সিস্টেম নিয়ে, যেটাকে আমরা উইন্ডোজ বলি। আসলে আমরা উইন্ডোজ কেন দেই, বা অনেকের কোশ্চেন থাকে যে আমরা উইন্ডোজের কতদিন পর পর উইন্ডোজটা দেব, এরকম অনেক ধরনের কোশ্চেন থাকে উইন্ডোজ সংক্রান্ত। এবং উইন্ডোজের কি সিমটমস দেখে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের উইন্ডোজটাই খারাপ, আজকের ভিডিওতে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখাবো। তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমরা সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলবো যে আমরা উইন্ডোজটা কখন দেব, বা কি কি সিমটমস দেখে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের উইন্ডোজটাই প্রবলেম। ফার্স্টলি যেটা আমরা দেখব, আমরা যদি কখনো কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই, তখন কিন্তু আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয় না বলতে, আমরা ভালো সফটওয়্যার দিলাম, প্রথমে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব, কিন্তু প্রবলেম হচ্ছে সেম আরেকটা ভালো একটা সফটওয়্যার অন্য জায়গা থেকে সংগ্রহ করে ইনস্টল করব, তারপরও আমাদের প্রবলেম হচ্ছে। তাহলে আমরা ধরে নেব যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে, এই অপারেটিং সিস্টেম থেকে আমাদের হচ্ছে যে উইন্ডোজটা ক্রপস হওয়ার কারণে আমাদের এই সফটওয়্যারগুলো ইনস্টল নেয় না। তাহলে নাম্বার ওয়ানে যেটা আপনারা করবেন, যদি আপনাদের কোনো সফটওয়্যার ইনস্টল করতে প্রবলেম হয়, তখন আপনারা ধরে নেবেন যে আপনাদের যে ওএসটা আছে বা অপারেটিং সিস্টেমটা আছে, এইটাতে প্রবলেম আছে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেটিং সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, আমাদের ভুল স্ক্রিন মারে, ভুল স্ক্রিন মারলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উইন্ডোজে প্রবলেম আছে। তারপরে আরেকটা প্রবলেম হইতে পারে, তিন নাম্বার হইতে পারে, আপনাদের যে উইন্ডোজের যে লোগোটা আছে, আমাদের যে লোগোটা আছে উইন্ডোজের, এই লোগোটা এসে তারপর হচ্ছে যে আমাদের ল্যাপটপটা বন্ধ হয়ে যায় বা ডেস্কটপটা বন্ধ হয়ে যায়, তখনও আপনারা ধরে নেবেন যে আপনাদের যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ, এটাতে প্রবলেম আছে। তো আরও অনেক অসংখ্য কারণে আমরা অপারেটিং সিস্টেমটা দিয়ে থাকি। তবে এখানে একটা কোশ্চেন হইতে পারে যে আসলে আমরা কতদিন পর পর অপারেটিং সিস্টেমটা বা উইন্ডোজটা চেঞ্জ করবো, এটা একটা বড় বড় একটা ইস্যু। তো আসলে এটা হচ্ছে যে আসলে উইন্ডোজ চেঞ্জ করতে হবে বা বারবার চেঞ্জ করতে হবে বা তিন মাস ছয় মাস পরে চেঞ্জ করতে হবে, এটা আসলে মূল বিষয় না। আপনার অপারেটিং সিস্টেমটা যদি ভালো থাকে, আপনি পাঁচ বছর তিন বছর চার বছর চালাইতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেমের ফাইলগুলো ক্রপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ পরে আবার উইন্ডোজটা দেয়া লাগতে পারে। আপনারা মূলত যদি এই সিমটমসগুলো দেখেন, যে তিনটা সিমটমসের কথা বললাম, যে আপনাদের যদি কোনো সফটওয়্যার ইনস্টল না নেয়, তারপর উইন্ডোজের লোগো এসে অফ হয়ে যায়, অথবা যে কোনো ভুল স্ক্রিন আসে, এই ধরনের ইস্যুগুলো যদি আসে, তাহলে আপনারা অবশ্যই অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে। কতদিন পরে করতে হবে এখানে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যদি আপনার অপারেটিং সিস্টেমের কোনো ফাইল নষ্ট হয়ে যায় বা ডিলেড হয়ে যায়, তখনই আপনাকে উইন্ডোজটা দিতে হবে। আবার অনেক সময় হচ্ছে যে আমরা উইন্ডোজটা দিয়ে থাকি, আমাদের যখন আমাদের পিসিটা যখন স্লো করে, অনেক ফাইল জমা, অপ্রয়োজনীয় কিছু ফাইল থাকে, এগুলো আমরা অনেকে কাটি না। তো না কাটার কারণে হচ্ছে যে আমাদের অনেক সময় হচ্ছে যে ওই অপ্রয়োজনীয় ফাইলগুলো একটা সময় সি ড্রাইভে জমা হয়, এই সি ড্রাইভে জমা হওয়ার কারণে আমাদের পিসিটা স্লো করে ফেলে। যখন স্লো করে ফেলবে, তখনই কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমটা দিতে হবে। তো অপারেটিং সিস্টেমটা নির্দিষ্ট কোনো, তাহলে আমরা যেটা বলবো যে অপারেটিং সিস্টেমের কোনো নির্দিষ্ট সময় নাই যে এতদিন পরে অপারেটিং সিস্টেমটা দিতে হবে। তো আপনারা অপারেটিং সিস্টেম যতদিন পর্যন্ত চালানো যায়, তাহলে অতদিন পর্যন্ত, আর আপনার অপারেটিং সিস্টেমটা দেওয়ার পরে, মানে উইন্ডোজটা দেওয়ার পরে আপনারা যেটা খেয়াল করবেন, এটা হচ্ছে যে আপনারা অবশ্যই উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে ফেলবেন, আর যদি সম্ভব হয় একটা অ্যান্টিভাইরাস সেট আপ দেবেন। তাহলে অনেকদিন পর হচ্ছে অপারেটিং সিস্টেমটা যদি আপনারা দেন, তাহলে প্রবলেম হবে না। আরও অনেক সময় হচ্ছে যে আপনার অপারেটিং সিস্টেমের কারণে ল্যাপটপ বা কম্পিউটার অফ হয়ে যেতে পারে, একটু চলবে তারপর অফ হয়ে যাবে, মানে উইন্ডোজটা ভালোভাবে আপনাকে সার্ভিস দিতে পারতেছে না, সেক্ষেত্রে অফ হয়ে যেতে পারে। তো এই ধরনের ইস্যু হইলে আপনারা অপারেটিং সিস্টেমটা দিবেন। অপারেটিং সিস্টেম অনেক ধরনের হয়, যেমন 7 আছে, XP আছে, তারপরে 10 আছে, 11 আছে। তো আপনারা মূলত হচ্ছে যে যেই অপারেটিং সিস্টেমটা দিবেন, দেওয়ার আগে কিন্তু আমরা আসলে অনেকে চিন্তা করি না যে আসলে কোন মেশিনে বা কোন ল্যাপটপে বা কোন ডেস্কটপে কোন অপারেটিং সিস্টেমটা সেট করতে হবে, এটা একটা মূল বিষয়। আমরা অনেকে জানি না যে আসলে আমরা অনেক সময় কি করি, আমাদের শোরুমে আনলো, আমরা অনেক সময় দেখি যে একটা আপডেট ল্যাপটপ, ওইটার ভিতরে আমরা খালি 7 দিয়া টাইল দিই, 7 দিয়া টাইল করি, তখন হয় না। আসলে তো হবে না, কারণ কেন হবে না, এটার হার্ডওয়্যারটা আসলে মূলত হচ্ছে যে 10 এর জন্য বানানো হয়েছে বা 11 এর জন্য বানানো হয়েছে। সেক্ষেত্রে যদি আমি এটাকে লো কনফিগারের একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাই, সেটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ এটার হার্ডওয়্যারের সাথে ওই সফটওয়্যারটা ম্যাচ হবে না।
কারণ আমরা যখন কোনো সফটওয়্যার বানাই বা কেউ যদি কোনো সফটওয়্যার বানায় বা কোনো কোম্পানি যদি কোনো সফটওয়্যার বানায়, তখন মূলত হচ্ছে আসলে যে ডিভাইসটার উপর নির্ভর করে সফটওয়্যারটা বানানো হয়। কেন ডিভাইসটার ওই ডিভাইসটা ওই যে সফটওয়্যারটা বানানো হচ্ছে ওইটার আসলে লোড নিতে পারবে কি না ওইটার উপর নির্ভর করে কিন্তু আমাদের সফটওয়্যারগুলো বানানো হয়। আর একটা বিষয় খেয়াল করবেন আপনারা, এই এই যে হার্ডওয়্যারের উপর বেস করে যে সফটওয়্যারটা বানানো হয়, এটার আরেকটা উদাহরণ হচ্ছে যদি আমরা আসলে অনেক সময় দেখি যে আমরা সফটওয়্যারের ভার্সন দেই, যে সফটওয়্যারের 7 ভার্সন বা 10 ভার্সন, তারপর আস্তে আস্তে এরকম বাড়ে। তো এইটাই মূলত বোঝা যায় সবগুলা সফটওয়্যার সব অপারেটিং সিস্টেম ইনস্টল হবে না। আপনারা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাবেন, তখনই আপনারা যেটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বিষয়টা হচ্ছে যে আপনার পিসির কনফিগারেশনটা আপনি দেখে নিবেন, দেন তারপর হচ্ছে যে আপনার অপারেশন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন। এখানে অপারেটিং সিস্টেমের ভিতরেও আমাদের দুইটা মোড থাকে, যেটা আমরা বলি যে ইউএফআই এবং লেজিসি মোড। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমরা অনেক সময় এটা নিয়ে আসলে সমস্যা করতে হয় যে আসলে আমি আমার যেই উইন্ডোজটা আছে এটাকে আমি ইউএফআই দেবো নাকি আসলে লেজিসি দেবো। এখানে আমি দুইটা বিষয় আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই যে ইউএফআই এবং লেজিসির ভিতরে যে পার্থক্যটা, আসলে মূল পার্থক্যটা আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনারা সহজে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবেন। আসলে লেজিসি কি, লেজিসি জিনিসটা হচ্ছে যে আমাদের ফার্স্ট জেনারেশন থেকে বা প্রথম জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন পর্যন্ত এটা সাপোর্টেড। আর ইউএফআই যেটা, এটা হচ্ছে আমাদের ফিফথ জেন থেকে আপডেট, যত ল্যাপটপ আছে প্রত্যেকটা হচ্ছে তা আমাদের ইউএফআই। তো আমরা আসলে আগে সিলেক্ট করব আমাদের পিসিটা কি ইউএফআই না লেজিসি, দেন তারপরে আমরা অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করে আমরা অপারেটিং সিস্টেমটা দেব। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের ইউএফআই এবং লেজিসি দুইটা অপশনে থাকে। আমরা অনেক পিসি বা অনেক কম্পিউটারে দেখি দুইটা অপশন থাকে। এখন দুইটা অপশন থাকলে আসলে আমরা কি করব, দুইটা অপশন থাকলে আমরা যে কোনো রে দিতে পারবো, আমরা চাইলে লেজিসি মোডে দিতে পারবো, আমরা চাইলে ইউএফআই মোডে দিতে পারবো। দুইটা অপশন থাকা মানে আমার এই অপারেটিং এই যে পিসিটা বা এই যে ল্যাপটপটা এটা দুইটাই সাপোর্টেড। আর যদি ইউএফআই থাকে আমরা খেয়াল করে নেব, অনেক সময় আমাদের সার্ভিস সেন্টারও আমরা ইউএফআই একটা ল্যাপটপ দিয়ে যায় আমাদের কাস্টমার, আমরা বারবার খালি এটারে 7 দেওয়ার চেষ্টা করি, আসলে এটা 7 নেবে না, কারণ হচ্ছে তার হার্ডওয়্যারের সাথে সেটা যায় না। এই বিষয়গুলো খেয়াল রাখে আপনারা অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর উইন্ডোজের যে বিষয়টা আপনারা কন্টিনিউ দিতে হবে বা কয়েকদিন পরে পরে দিতে হবে, না দিলে আপনার কম্পিউটার নষ্ট হয়ে যাবে, এরকম অনেকের ধারণা থাকতে পারে যে না আমি কয়েকদিন পরে পরে উইন্ডোজ দিলে হয়তো আমার কম্পিউটারটা বা আমার ল্যাপটপটা ভালো থাকবে, না বিষয়টা এরকম না। আপনি একটা অপারেটিং সিস্টেম দিয়ে অনেক দিন চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যখনই আপনি কোনো প্রবলেম ফেস করবেন, আমরা যে ইস্যুগুলো আপনাদেরকে বললাম, 3-4টা ইস্যু বললাম, যে এই 3-4টার ভিতরে যদি আপনাদের কোনো একটা পড়ে, তাহলে আপনারা অবশ্যই অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।